जय गुरु जय गुरु जय गुरु ओम रमानंद परम पदं केवलं ज्ञान मूर्तिं गंधातीतं गगन सदृशं तत्सुमोऽधिगच्छं ईकल्पने जग विमानमोचन शर्वधि साक्षीभूतं वावादितं त्रिगुणरहितं सद्गुरु जयगुरु सम्भाष आज के खूब दुख के संगे बोलते हे जेटा हमें कल्पना करते आज के लोके अपरान्य हो मैं गत बचर ये काटलो ये बचर ये काटल এটা সত্যি খুবই একটা দুঃখজনক ব্যাপার। বিশেষ করে আমরা দেখছি তো অনেকেই ফোন করে করে খবর নিচ্ছে, তো যারা আসতে পারেনি তারা বলছে যে অন্তত এটাকে যেন অন্তত মোবাইলের মাধ্যমে বা যে কোনো হোক পাঠিয়ে দেওয়া হোক, আমরা যেমন দেখতে পারি। হ্যাঁ, তাই তাদের প্রাণের আকৃতিটা দেখে সত্যি খুবই দুঃখ। কিন্তু করার কিছু নাই, দই বোমা। যাই হোক, আজকে এই অধিবাস, অধিবাসে কত সব লোকজন বসত আসত, হ্যাঁ, ঠাকুরের কীর্তন হতো, আর কি একটা আনন্দের একটা হাট বসে যেত, সেটা এখন নেই। তো যাই হোক, সেই অধিবাস হচ্ছে যে অধিবাস কথাটার মধ্যে দুটো আছে শব্দ, অধি বাস। অধি মানে হচ্ছে নিকটে বা সমীপে, আর বাস মানে হচ্ছে তার সান্নিধ্যে বাস করা। বুঝতে পেরেছো? এটা হলো মোটামুটি তার অর্থ, তার সমীপে বাস। অর্থাৎ এই যে আমরা এখানে এতক্ষণ ধরে ঠাকুরের ভজন কীর্তন করলাম, তার মানে কি ঠাকুর এখানে আছেন এইটা ভেবে নিয়ে আমরা এখানে এগুলো করছি করছি কি না, এগুলোকে ভেবে নিয়ে তো আমরা এখানে করছি। তাহলে আমাদের কি উচিত না, তার সান্নিধ্যে বাস মানে কি শুধু চুপচাপ বসে থাকলে হবে, না ঘরের কথা চিন্তা করলে হবে? না, এখানে আমাদের বসে ঠাকুরের কাছে আমাদের ভেতরের যে সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণাগুলো আছে সেগুলোকে অকপটে গুরুর কাছে আমাদেরকে নিবেদন করে দিতে হবে। আমি বললাম যদি আমরা নিবেদন করে দিতে পারি, দিয়ে আমরা হৃদয়টাকে ফাঁকা স্বচ্ছ নির্মল করতে পারি, তাহলে তিনি আমাদেরকে কৃপা করতে পারবেন। তিনি বলছেন কি না যে তোরা যদি বাজে জিনিস দিয়ে হৃদয়ে ভরে রাখিস, আমি বসবো কোথায়, আমার জন্য একটু জায়গা রাখি। তো সেই জায়গা করে দিতে গেলে আমাদের এই যে বাসনা কামনামূলক ভিতরের অন্তঃকরণে মনের ভিতরে যে সমস্ত মালিনতা চিন্তাগুলো জ্বালাগুলো আছে সেগুলোকে অকপটে ঠাকুরের কাছে সমর্পণ করি। এই যে ধরুন আমাদের এখানে সকাল সন্ধ্যায় এই যে স্তব স্তুতিগুলো হচ্ছে, এইগুলো দেখেছি এমনি আমরা কথার কথা বলি, কিন্তু এগুলোর ভাবে আমরা যাই না, ভাবে না গেলে আমরা তার কিছু ফল পাবো না। হ্যাঁ, তার ফল কি আমরা পাবো? এই তো আপনারা এই তো প্রার্থনায় বললেন তমেব মাতাচ পিতা তমেব, হ্যাঁ, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণম তমেব তমেব সর্বং মম দেব দেব। আমরা কি ভাবতে পারছি যে তুমি আমার পিতা, তুমি আমার মাতা?
তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, হ্যাঁ তুমি আমার বিদ্যা, তুমি আমার দ্রবিণং, মানে হচ্ছে ধন। অর্থাৎ গুরুই হচ্ছে আমার সব থেকে উৎকৃষ্ট ধন বা বড় ধন। হ্যাঁ, সেই যে একটা বলছে না যে যেখানে হইয়া ধনী মনিরে মাননা মুনি, নত হয়ে মারি আমি তাহারি খানি, এত বলি ফেলে দিল জলের মানি। মানে একজনে মানে খুব বড় লোক বাড়ি, বুঝতে পেরেছে, সে এখন বৃন্দাবনে গেছে, বৃন্দাবনে গিয়ে এখন বলেছে তার মনের কথা বলতে, তখন ওই হ্যাঁ সনাতনের কাছে, তা বললো যে যা ওর কাছে গেলে তোমার অবিরোচিত দিন ধন মিলবে। তারপরে সে গিয়ে এবারে সে তো দেখছে পণ্য কুটিরে বসে আছে ওই এক মুষ্টি খায় আর ভগবানের নাম নিয়ে পড়ে আছে। তো যাই হোক, বলেছে যখন ও গিয়ে তাকে এবারে বলছে যে এরকম আমি এসেছিল আপনার কাছে, আমার খুব মানে ধনের আকাঙ্ক্ষা, তো আপনি যদি আমাকে সাহায্য করতেন বা দিতেন তাহলে ভালো হতো। বলছে আমার কাছে আর কি ধন আছে, আমার ঘরের জন্য বলছে না আমাকে যে বলল। তারপরে বলছে ও খুব মনে পড়েছে একটা ওই সেই মানে ওই পরশমণি পাথর তাকে দিয়েছিল আর কি, সে পরশমণি পাথরটা যা ঠিক আছে সবই তো শোনা হয়ে যাবে। তো সে বলছে ও একটা ছিল বটে, কিন্তু আমি তো এই ঘরে বলতে না, আমি ওই ওখানে একটা গাছের তলায় বালির মধ্যে আমি টুকে রেখেছি, যাও ওখানে গিয়ে দিয়ে যাও। তারপরে সে সেখানে গিয়ে দেখতে সত্যি যে পরশমণি পাথর তো আছে। এবারে গিয়ে সেবার খুব মনে আনন্দ যাচ্ছে, কিন্তু যেতে যেতে এবারে তার মনে ক্রিয়া শুরু হয়ে গেল, বলছে এত বড় একটা জিনিস আর ওই সাধু ওটাকে কিনা একটা বালিতে পুঁতে রেখেছে, হ্যাঁ আর বলে এরকম সব মনে করছে, তাহলে এর যে তো বড় ধনী আরো উৎকৃষ্ট কিছু আছে, হ্যাঁ যার জন্যে যার কাছে একটা পরশমণিও তুচ্ছ। সে তখন চৈতন্য হলো ঘুরিয়ে ঘুরিয়ে এসে এবারে বলছে যে ধনে হইয়া ধনী মনিরে মানো না মনি, তোমার কাছে মনিটা তুচ্ছ, যে ধনে হইয়া ধনী তোমার তার চেয়ে তো তুমি বড় ধনে ধনী, তাই তো তুমি ওটাকে তুচ্ছ করে ফেলে রেখেছো। তাহলে যে ধনে হইয়া ধনী মনিরে মানো না মুনি, নত হয়ে মাগি আমি তাহারি খানি, এত বলে নদীতে ফেলল মালিক, সে তখন মালিকটাকে ফেলে দিল, বুঝতে পেরেছেন। তাহলে দেখুন সাধু সঙ্গে যে ধনের জন্য অভিলাষী হয়ে আকাঙ্ক্ষিত হয়ে একেবারে পাগল হয়েছিল, খড়কাল সৎসঙ্গ করার ফলে তার সেসব বাসনা কামনা সব ত্যাগ, বুঝতে পেরেছেন। ঠিক সেই রকম আমরা এখানে ঠাকুরের কাছে এসে সকাল সন্ধে বসছি, কিন্তু আমরা সেই ভাবে করছি না, অর্থাৎ আমাদের হৃদয়টাকে ফাঁকা করে স্বচ্ছ নির্মল করে যদি আমরা করতে পারি তাহলে আমরাও ফল পাবো। হ্যাঁ, আর অধিবাসটাও হচ্ছে ওই রকমই জিনিস, যে অধিবাসের দিন সবাই আমরা সমবেত হয়ে ঠাকুরের কাছে আমাদের সমস্ত মন প্রাণকে নিবেদন করে দিতে, নিবেদন করলেই পারে না হলে পারে, আর ফাঁকা করো। সেই আমাদের ওঙ্কারানন্দ বলে একজন মহারাজ ছিল, তিনি বলছেন তার তো এরকম বাড়ি ছিল, আরে দেবাকে তোমরা ভূষা ভরে রেখেছো, ভূষা মানে হচ্ছে গোবর, ভূষা মানে তোমাদের দেবাকে মানে মগজের ভূষা ভরা আছে, আরে ওটা খালি করো ঠাকুর ঘি ভরে দেবে। এরকম কথা ছিল যে তোমাদের দেমাগ খালি করো, হ্যাঁ ফাঁকা করো, ঠাকুর তোমাদের ঘি অমৃত ভরে দেবে। তো আমরা সেই ফাঁকা করার জন্যেই তো বারে বারে আমরা ঠাকুরের কাছে আসছি, সঙ্গে যাচ্ছি, হ্যাঁ সঙ্গে আমরা যাই বটে, কিন্তু সঙ্গে আমরা সেই সব করি না, যার ফলেই আমরা ফল পাই। ফল পেতে গেলে হ্যাঁ আমাদের হৃদয়টাকে খালি,
এগুলো হচ্ছে টাই রাস্তা। হ্যাঁ, সেই জন্যই আজকে অধিবাস। এই অধিবাসে আমাদের উচিত সকলেরই ঠাকুরের কাছে প্রার্থনা করা, যাতে আমরা আমাদের মনের সমস্ত মালিনতাকে আপনার চরণে সমর্পণ করে দিয়ে আপনার কৃপাবাড়ি যেন আমরা লাভ করতে পারি। এই বলে আমি শেষ করলাম। ধন্যবাদ। চেত দর্পণ মার্জনম ভব মা দাবাগ্নি নির্বাপনম শ্রেয় প্রণৈব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বন্ধু জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণা অমৃতা সদনম সর্বাত্ম সপন বিজয়তে পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। গৌরাঙ্গ আমার অসাধন চিন্তা মন্ত্র ঋষিকল্প মহাত্মা বৃন্দ দেবী বৃন্দ ঠিক 109 বছর আগে যদি আমরা পিছিয়ে যাই, এইরকম এক মহেন্দ্র লগ্নে ঠাকুরের প্রথম আবির্ভাবই গোপলাম এবং এই মঠের বীজ স্থাপন 109 বছর হইল। ১৯১২ শতবর্ষ হয়েছিল, 21 নয়। সেই বীজ যে ঠাকুর বপন করেছিলেন আর তার গীতার পঞ্চদশ অধ্যায়ের সেই অসত্য বৃক্ষতুল্য বৌদ্ধ দর্শনের সেই বট বৃক্ষতুল্য যিনি লাগিয়েছিলেন তিনি আজি চিন্ময় দেহের মরণে রাখিও স্মরণে গুরু লোক নাই হয় চিন্ময় দেহে আত্মস্বরূপে বিরাজে সর্বময় তিনি লাগিয়েছিলেন আজও তিনি সূক্ষ্মে আমাদের মাঝে আমি বিচার করতেছেন। আজকে তার অধিবাস অধিবাস সম্পর্কে এইটা বলা যায় জগন্নাথ 365 দিন মন্দির ভিতর থাকে, 365 দিন জগন্নাথের মন্দির ভিতর থাকে, একমাত্র হিন্দুরাই তাকে দর্শন করে, অন্য ধর্মের প্রবেশ নিষেধ। বৌদ্ধ ধর্মটা অবশ্য হিন্দু ধর্মের মধ্যে পরিগণিত, কিন্তু জগন্নাথ অত দয়া অত মানব প্রেমী, ঠিক রথযাত্রার আগের দিন কি হয় পহনি জগন্নাথ মন্দির থেকে বাইরে বসেন, এসে আর্য এসে অনার্য হিন্দু মুসলমান সব ধর্ম ধর্ম বর্ণ নির্বিশেষে রথযাত্রায় সবাই যোগদান করে, জগন্নাথের হয় পহনি আর আমাদের সারস্বত মঠে কি হয় অধিবাস। এই বড় সৌভাগ্যের বিষয় 109 বছর আগে ঠাকুর সে বীজ বপন করেছিলেন আর সে বীজের বৃক্ষ থেকে যে সুফল ফল ফল দিয়েছে আমরা তা ভক্ষণ করতেছি। আগামীকাল তো অক্ষয় তৃতীয়ার 109তম পালিত হবে মঠে, এই কালকে দীক্ষানুষ্ঠান আছে, যদি আমার দীক্ষা দিতে আসতে দেরি হয় স্বামী ভাস্করানন্দ জির নাট্য মন্দিরে সভাটা চলাতে সব সাধারণ সব আসবে, ওখানে 10:10 শুরু হবে নাকি সাড়ে ১০টা সময় সবাই আসবে, দেখো টাইমের ঠিক রাখবে ১০টা। এই যে স্বামী বললেন অধিবাস পর্বে মনিরে না মানো মনি, তার গুড় রহস্যটা আমি বলে দিচ্ছি। রূপ গোস্বামী সনাতন গোস্বামী মহাদীপা বৃন্দাবনে
আওরঙ্গজেবের কানে কথা গেল, সনাতন গোস্বামী যখন গোবিন্দের মন্দিরে আরতি করেন সোনা বর্ষণ হয়ে আকাশে, সোনা বর্ষণ হয়। তার আগের কথা আমি বলছি না, সোনা বর্ষণ হয়। আওরঙ্গজেব ছদ্মবেশে হিন্দু সন্ন্যাসী ফকিরের ভিক্ষুকের কত ক্ষমতা দেখতে ছদ্মে এসেছে। সনাতন গোস্বামী আরতি করছেন গোবিন্দজির মন্দিরে, ঠাকুর এই সনাতন গোস্বামীর সম্পর্কে বলতেন যিনি সরব গোস্বামী ছয় জন সদ্গুরু একসাথে গৌরাঙ্গ মহাপ্রভুর কীর্তিকলাপ তার আবির্ভাবের কারণ জগৎবাসীকে জানাবার জন্য ছয় জন সদ্গুরু একসাথে আছে, বেদ লঙ্ঘন হয়েছে, বেদের বিধি হয়নি, তেরশ সমুদ্র বেদান্ত পাঠ বেদে আছে, একসাথে দুইজন সদ্গুরু আসবে না। গৌরাঙ্গ মহাপ্রভু মহিমা বিচার করতে একসাথে ছয় জন সদ্গুরু পরিপ্রকাশ। তাই ভগবান কৃষ্ণ হয়েছে কাঁচকলা মানে দুর্বাবর্ণ, আর গৌরাঙ্গ হয়েছে সুবর্ণবর্ণ মানে পাকা কলার মতো রং। সন্ন্যাস কৃষ্ণ দণ্ড কমণ্ডল ধারণ সন্ন্যাস কৃষ্ণ সুবর্ণবর্ণ সন্ন্যাস। সেই গৌরাঙ্গ মহাপ্রভুর আশীর্বাদে সনাতন গোস্বামী কি করেন, যখন আরতি করেন উনি নিজের ক্ষমতা বলে মহাশূন্যে কক্ষপথে যে উল্কাগুলো পরিভ্রমণ করে তাদের সোনা থাকে উনি আকর্ষণ করে বায়ুমণ্ডলের সঙ্গে ফেলে দেয়, সোনা বর্ষণ হয়। সেই কথাই বলতেন, কারণ বাচ্চা খবর পাঠিয়েছিল সনাতন গোস্বামীর কাছে বৃন্দাবন যে তোমার সাধু ফকিরা থাকবে তোমাদের জন্য আমি কি করতে পারি। কি টাকা পয়সা সাহায্য সহ্য করিব, সনাতন গোস্বামী তার মুখে হাত বুলিয়ে দিয়েছিল, সে দেখাইতে সোনার বৃন্দাবন, মাটি ঘর বাড়ি নাই, যেদিকে দেখে কালি সোনা। সাধু সন্তদের গৌরাঙ্গের ভক্তের কত ক্ষমতা, তাই ঠাকুর বলেছেন গৌরাঙ্গ মহাপ্রভুর সময় যে মহামহা ভক্তের আবির্ভাব হয়েছিল তারা এক একজন ব্রহ্মাণ্ড তারিতে সমর্থ। শ্রী ঠাকুর অক্ষয় তৃতীয়ার প্রথম দিন গুরুর বরণ, দ্বিতীয় দিন আমরা গৌরাঙ্গকে বরণ করি, তৃতীয় দিন শঙ্করকে বরণ করি, বহু ভাগ্য কত গৌরব আমাদের। একসাথে শঙ্কর গৌরাঙ্গকে যে খেলাতে পারে সে কত বড় খেলোয়াড়। হ্যাঁ, দুটা টিমের খেলা হবে, দুটা টিমের খেলা হবে, এক হচ্ছে এক টিমের ক্যাপ্টেন হচ্ছে শঙ্কর, আরেক টিমের ক্যাপ্টেন গৌরাঙ্গ, খেলা খেলতে পারবে না কারণ রেফারি লাগবে, লাইন সিমেন লাগবে, ভক্ত সমাজ লাগবে। তাই ঠাকুর কত বড় খেলোয়াড়, কত বড় মহাপুরুষ, চিন্তা করুন। এমনি বলছেন কত ব্যাস বৈশিষ্ট্য বিশ্বামিত্র পরাশরকে আমি জীর্ণ করেছি, তারা এখন যে স্তরে আছে সেই স্তরে যেতে তাদের আরো কত দম্ম লাগবে। দৈনিক 365 সকালে 8 বেল বাজবে, দিনেবেলা 12:30, রাত্রে 9, কিন্তু অক্ষয় তৃতীয়ার 3 টাইমের পালাই থাকে না, এটার জন্য আমাদের খেয়াল থাকে। 5 লেট হলে কিছু নাই, সবদিন আমরা 12 গান গাই, এই 3 এই বন্ধে শিখুন হয় এই এই 3 সময় নেয়, কারণ এখন বিধি মার্গ নেয় রাগ মার্গ। ধরো ধর
জয় গুরুদর। महाप्रसाद